গুড মর্নিং স্টুডেন্টস, সবাই হিন্দি কিরকম পড়ছো বলো, লেখা কেমন অভ্যাস করেছো? আমি তো হোমওয়ার্ক দিচ্ছি, সবার খাতা তো দেখে মনে হচ্ছে তোমরা বই দেখে দেখে তুলে নিয়ে চলে আসছো, বইটা দেখে দেখে তুলে আসছো। আর হ্যাঁ, সবাই কিন্তু তোমরা খাতা জমা দাওনি, আমি পরের ক্লাসে আরে বলে দেবো কে জমা দিচ্ছ আর কে জমা দাওনি। দাওনি দাওনি দেওয়ার দরকার নেই, নাম্বারটা যখন কম পাবে না বলতে আসবে না, বলে দিলাম। চলো, তোমাদের স্বরবর্ণ শেষ হয়ে গেছলো, এবার হবে কি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ দিয়ে যেসব বানানগুলো আছে আমরা দেখে নেব। প্রথমে আছে ক, ক দিয়ে দেখো আছে কি কবুতর, মানে আছে পায়রা, কমল মানে পদ্ম, কলম মানে কলম, যেটাকে ইংরেজি আমরা বলি পেন কলম। আরেকটা আছে কি কটহল মানে কাঁঠাল, ধরো আছে পদ্ম, হ্যাঁ পদ্ম, পদ্ম ল। তারপরে আছে হয়তো কটহল মানে কাঁঠাল, তারপর হবে কি খ, খ করবে খ, খ দিয়ে আছে দেখো খরগোশ, খরগুজা, খিরা, খাটিয়া, খাটিয়া মানে পালঙ্ক, খিরা মানে শসা, খরগোজ মানে তরমুজ, আর খরগোশ মানে খরগোশ। ধরো আমরা লিখছি খটিয়া, খটিয়া হচ্ছে কি পালঙ্ক, পালঙ্ক খনা, তাহলে বলবো কি খ দিয়ে দেখো কি কি আছে। আগে আমরা গটা লিখে নেব, গ, গ দিয়ে আছে গর্গি মানে গলসে, গাই মানে গরু, গধা মানে গাধা, কমলা মানে গামলা, ধরো আছে গামলা, গামলা কি গমলা, গ ম লয়ে আকার কমলা। ধরো আবার আছে গর্গি মানে কলসি, এটাও থাকতে পারে বা হিন্দিটাও থাকতে পারে, বাংলাটা লিখতে হবে। এরপর আমি বাংলাটা থেকে হিন্দি দেখাচ্ছি, কি বললো গর্গি, গর্গি, ঠিক আছে, একই জিনিস শুধু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এখানে না বোঝার মতন সেরকম কিছু নেই, যে শুধু বানানগুলো কীভাবে করতে হচ্ছে করবে সেটা তোমাদের খুব ভালোভাবে করতে হবে। এরপর দেখো খ, খ, ঘ দিয়ে আছে ঘর মানে বাড়ি, ঘোড়া মানে কলসি, ঘড়ি মানে ঘড়ি, আর ঘোড়া মানে ঘোড়া, ঘোড়া আমরা প্রথমে লিখব ঘোড়া, এভাবে হিন্দি লেখা থাকবে তোমাদের, এটা লিখতে
আছে, আবার আছে ফল, তার মানে তোমাদের লিখতে হবে ফল বা বাড়ি বা যে কোনো লিখতে পারো। কখনো বাংলা থাকবে হিন্দি লিখতে হবে, কখনো হিন্দি থাকবে বাংলা লিখতে হবে, এটাই নিয়ম। যেমন তোমরা ইংরেজিতে করো ইটুবি বিটুই, ঠিক সেই রকমই জিনিসটা, ইটুবি বিটুই মতোই। এরপর তোমাদের যে গ্রাম জেলার নাম করিয়েছি নিশ্চয়ই তোমরা ভালো করে অভ্যাস করেছো, যারা এখনো করনি তারা করে নাও। আর আমি এরপর তোমাদের সংখ্যাগুলোতে আবার চলে যাব। দেখো সংখ্যা তোমাদের 10 পর্যন্ত হয়েছিল, দাঁড়াও এক মিনিট, কতটা আছে আমি একটিবার দেখে নিই। আচ্ছা চলো 10 পর্যন্ত হয়েছে, তোমাদের 10 পর্যন্ত হয়েছিল, আজ আমি 11 থেকে 15টা করাবো। দেখো 11 11 11 বাংলা 7-এর মতন, এটার বানান লিখতে হবে কি গারো কয়ে গারো। এবার বারো বারো দেখে নাও কারণ ভালো করে বানানো ভালো করবে। এবার 13 ঠিক আছে। সবাইকে টাটা, পরের ক্লাসে আবার দেখা হবে।